তো হ্যালো বন্ধুরা এই দেখো এখানটায় হচ্ছে হলো ডালিম কিংবা তোমরা কি বলো জানি না বেদানা সেটার জুস করে সেটার আইসক্রিম বানানো হবে তো এই দেখো কিভাবে করা হচ্ছে এটাকে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো কিংবা জুসার যদি থাকে তোমাদের কাছে সেটাতেও করতে পারো কিন্তু এখানটায় মা নিজের হাতে করছে তো এটা জুসটা দেখো এখানে কিচ্ছু মিশানো হয়নি কোনো ফুড কালার হয়নি এখানে মিশানো শুধু এখানে বেদানার রস আছে তো সেটাকে আবার মা ছেঁকে নিচ্ছে তারপর এটাকে এটার মধ্যে শুধু চিনি একটু দেওয়া আছে যাতে এটার ফ্লেভারটা আর একটু এনহ্যান্স হয়ে আছে তো জাস্ট ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য এটাতে চিনি চিনিটা মিশানো হয়েছে যদি তোমরা মনে করো চিনি স্কিপ করবে সুগার স্কিপ করবে তাহলে তোমরা করতে পারো ন্যাচারাল সুইটনেস রাখতে পারো তো এখানটায় এখন আইসক্রিম যেটা মোল্ড আছে সেই মোল্ডগুলোতে এটা দেওয়া হচ্ছে তো এটা ফ্রিজারে রাখা হবে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত দেন এটা আইসক্রিম হয়ে রেডি হয়ে যাবে তো দেখো কালারটা কি সুন্দর কিন্তু এখানে কোনো কালার মিশানো হয় না এটা সম্পূর্ণটাই ন্যাচারাল কালার ন্যাচারাল বেদানার রস যেটা সেটা এটার মধ্যে বললাম না শুধু সুগার মেশানো হয়েছে টেস্টটা এনহ্যান্স করার জন্যে আর যদি কেউ মনে করে যে না আমরা সুগার অ্যাড করব না দেন ইটস টোটালি পারফেক্ট কিন্তু আইসক্রিমে কি হয় যে কোনো আইসক্রিম যখন তোমরা বানাবে যদি একটু সুগার অ্যাড করো না সেটাতে সুইটনেসটা বজায় থাকে তো ভালো লাগে ওইটা বেশি টেস্টি হয় তো আমাদের এই যে এখানে সব কিছু মোল্ডে ঢালা হয়ে গেছে তো এই দেখো আইসক্রিম হয়ে তৈরি দেখো কালারটা কি দারুণ খেতেও খুবই টেস্টি হয়েছে তো তোমরা যদি রেসিপিটা পছন্দ করো তাহলে আমাকে কমেন্টে জানাবে আরও এরকম রেসিপি এনে দিব থ্যাংক ইউ